আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ক্লাসটি আমার আমেরিকান এবং ব্রিটিশ শব্দের উপর। আমরা কোন শব্দটাকে আমেরিকানে বলা হয় একভাবে এবং সেই শব্দটি ব্রিটিশে কি হয়ে যায় তার তুলনামূলক পার্থক্যটা আমি এই ক্লাসের মধ্য দিয়ে তা দেখিয়ে দেব। আসলে আমি এর পূর্বে আরও 2-3টি ক্লাস দিয়েছি, এভাবে অনেকগুলো ক্লাস থাকবে ধারাবাহিকভাবে আমেরিকান এবং ব্রিটিশ শব্দের উপর। প্রথমে লিখে দিচ্ছি আমেরিকান শব্দ যেটিকে বলে ইয়ার্ড। ইয়ার্ড শব্দের অর্থ হচ্ছে উঠোন, ব্রিটিশে সেটিকে বলে গার্ডেন। আমেরিকানে বলা হয় নেইবার, নেইবার প্রতিবেশী, কিন্তু ব্রিটিশে সেটিকে নেইবার বলে, বাট সেটি প্রোনাউন্সিয়েশন বা স্পেলিংটা কিন্তু ডিফারেন্ট। এখানে NEIGHBOR নেইবার, কিন্তু ব্রিটিশে সেটি হয়ে গেল NEIGHBOUR নেইবার। প্র্যাকটিস, প্র্যাকটিস শব্দের অর্থ হচ্ছে অনুশীলন, কিন্তু ব্রিটিশে সেটিকে প্র্যাকটিস বলে, কিন্তু তার স্পেলিংটা হচ্ছে এখানে কিন্তু CE, PRACTICE প্র্যাকটিস, এখানে ব্রিটিশে কিন্তু SE প্র্যাকটিস। অ্যান্টিনা, অ্যান্টিনা হচ্ছে আকাশতার, ব্রিটিশে সেটিকে বলে এরিয়াল। ফ্ল্যাশ লাইট, মশাল, ব্রিটিশ সেটিকে বলে টর্চ। ফুটবল, ফুটবল, ব্রিটিশে সেটিকে বলে ফুটবল। অ্যালুমিনিয়াম, ধাতু, ব্রিটিশে সেটিকে বলে অ্যালুমিনিয়াম, ধাতু। জিরো, শূন্য, কিন্তু ব্রিটিশে সেটিকে বলে নাট। ফ্যাপসিট, চুঙ্গি, ব্রিটিশে সেটিকে বলে ট্যাপ। ডাউনটাউন, শহরের কেন্দ্রস্থল, ব্রিটিশ সেটিকে বলে সিটি সেন্টার। প্লগ, লাঙ্গল, ব্রিটিশে সেটিকে বলে প্লগ। আমেরিকানে মিটার শব্দের অর্থ হচ্ছে পরিমাপক, কিন্তু ব্রিটিশ সেটিকে মিটার বলে, কিন্তু তার স্পেলিংটা একটু ডিফারেন্ট। এখানে METR মিটার, আর ব্রিটিশ সেটি হচ্ছে METRE মিটার। ড্রিমড, স্বপ্ন, কিন্তু ব্রিটিশ সেটিকে ড্রিমড, এখানে ড্রিমের সাথে ইডি যুক্ত হয়েছে, আর এখানে ব্রিটিশ সেটিকে টি শুধু। ড্রিমড, স্বপ্ন, আর ব্রিটিশ সেটিকে বলে ড্রিমড, স্বপ্ন। মেমোরাইজ, মুখস্থ করা, ব্রিটিশ সেটিকে মেমোরাইজ বলে, কিন্তু এখানে স্পেলিংটা হচ্ছে এখানে ZE, আর সেটি ব্রিটিশের সেটি স্পেলিংটা হচ্ছে SE। লার্নড, জ্ঞানী, ব্রিটিশ সেটিকে বলে লার্নড। গ্রে, ধূসর, কিন্তু ব্রিটিশ সেটি গ্রে বলে, কিন্তু স্পেলিংটা একটু ডিফারেন্ট। এখানে আমেরিকানে GREY গ্রে, ধূসর, আর ব্রিটিশ সেটিকে হচ্ছে GREY গ্রে। ফেভারিট, প্রিয়, ব্রিটিশ সেটিকে ফেভারিট বলে, কিন্তু তার স্পেলিংটা ডিফারেন্ট, এখানে FABOUFBORIT ফেভারিট, আর ব্রিটিশ সেটিকে FABOURIT ফেভারিট। কলর, রং, ব্রিটিশ সেটিকে বলে COLOUR কালার, জাস্ট স্পেলিং ডিফারেন্ট। থিয়েটার, নাট্যশালা, ব্রিটিশ সেটিকে THEATRE থিয়েটার, আর আমেরিকান সেটিকে THEATER থিয়েটার। পায়জামাস, পায়জামা, পায়জামাস সেম, সমান একটু ডিফারেন্ট, এখানে PAJA আর এখানে PYJA, এই হচ্ছে স্পেলিং। প্রোগ্রাম, PROGRAM প্রোগ্রাম, সেটি হচ্ছে আমেরিকান, কিন্তু ব্রিটিশ সেটি হচ্ছে PROGRAMME প্রোগ্রাম। আশা করি আপনারা ব্রিটিশ এবং আমেরিকান ওয়ার্ডগুলো বুঝতে পেরেছেন। আজ এখানেই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।